রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক আদালতে করা মামলা বাংলাদেশের পক্ষে আসলেও আন্তর্জাতিক চাপ থাকলে দ্রুত প্রত্যাবাসন শুরু করবে মিয়ানমার, এ কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে ছিল রোহিঙ্গা সংকট ভবিষ্যৎ রূপরেখা শীর্ষক আলোচনা সভা, সেখানেই জানিয়েছেন প্রত্যাবাসনে ভারত ও চীনের ভূমিকা মুখ্য, দেশগুলোর অংশগ্রহণ নিশ্চিত করা গেলে সমস্যার দ্রুত সমাধান হবে। পররাষ্ট্রমন্ত্রী বললেন মিয়ানমার প্রতিনিধির সাথে অনুষ্ঠিত বৈঠকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে তাদের মনোভাব ইতিবাচক ছিল, বলেছেন প্রত্যাবাসনেই সবকিছু শেষ হবে না, তাদের সবগুলো মৌলিক অধিকারও নিশ্চিত করে ফেরত পাঠানোই আসল সমাধান। মন্ত্রী বলেছেন রোহিঙ্গারা স্থানীয়দের কর্মসংস্থান নষ্ট করছে, তারা বিভিন্ন কাজে জড়িয়ে স্থানীয়দের ভাবমূর্তি নষ্ট করছে। এই রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য আমরা ডিপ্লোম্যাটিক পাথটাকে অনুসরণ করছি, রিজিওনাল পাওয়ারগুলো সবাইকে, এখানে ভারত এবং চায়নার ভূমিকা অত্যন্ত মুখ্য, তাদেরকে যদি আমরা আরো বেশি করে এঙ্গেজ করতে পারি আমরা বিশ্বাস করি যে এই সমস্যার সমাধান করা সম্ভব।